এসেছি আরেকটা ব্লগ নিয়ে। বেসিক্যালি ভেবেছিলাম এই ব্লগটা আমি বাড়ি থেকেই স্টার্ট করব, কিন্তু আলটিমেটলি হলো না, সেই গাড়ি থেকেই স্টার্ট হলো। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি প্রায় 2 বছর পরে একটা উইকেন্ড ডেস্টিনেশনে, উইকেন্ড ট্রিপে, সেটা হলো রায়চকে। তো চলো জার্নি শুরু করে দিয়েছি, একসাথেই যাই, মানে এই ব্লগটাও যাবে আমরাও যাই। আর এই যে আমার বর ড্রাইভ করছে, হ্যালো 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 হ্যালো। তো চলো চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। বলছি যে এটা হলো আমাদের ব্রেকফাস্ট, ওকে? আমরা ব্রেকফাস্ট করছি, সেটা হলো কলা। এই যে এতগুলো কলা কিনে আনা হয়েছে, এগুলোই খেতে খেতে যাব। বেসিক্যালি এখানে দেখছিলাম কচুরি মচুরি, বাট আমি খেতে চাইলাম না, দীপ বললো দরকার নেই, কারণ গিয়ে তো অনেক উল্টোপাল্টা খাওয়া হবেই, তাই জন্য এখন হালকার মধ্যে দিয়ে যাই। তো এই কলা খাচ্ছি। আর যে এখন কতক্ষণ লাগবে আরো যেতে? 1 ঘন্টা 10 মিনিট তো জিপিএস দেখাচ্ছে, 1 ঘন্টা 10 মিনিট আরো। চলো যাই। হ্যাঁ এসে তো গেছি অনেকক্ষণ, এসে একটু বসে বসে ল্যাথ খাচ্ছিলাম, বাইরে সিনিক বিউটিটা মারাত্মক সুন্দর, সেগুলো দেখছিলাম। তো ভাবলাম ঘরটাকে অগোছালো করার আগে একটা রুম ট্যুর দিয়ে দিই, ওকে? এই যে এইটা হলো আমাদের লাগেজ কর্নার। আর ও বাবা, এখানটায় আবার, হ্যাঁ এখানটায় হলো একটা সেফ দিয়েছে। আচ্ছা এটা ওয়াশরুম, ওয়াশরুমে অনেকগুলো এসব কিট ফিট দিয়েছে, এগুলো দিয়েছে যেগুলো আমাদের কিছুই লাগবে না। আচ্ছা এখানটায় একটা পুরো হোল ভিউ মিরর দিয়েছে, ফুল সাইজ মিরর। হ্যাঁ আচ্ছা এইটা হলো টি কর্নার, চা বানাবে? চা এখন না, এখন লাঞ্চ করব। হ্যাঁ আচ্ছা এটা একটা বিশাল বড় সাইজ বেড দিয়েছে, ঠিক আছে। এইটা একটা আমাদের, এটা মনে হয় সকালবেলা বসে বসে চা কফি খাওয়ার জায়গা। এটা হলো একটা টেবিল, টেবিলের সামনে স্টাডি টেবিল কাইন্ড অফ। আমরা বেসিক্যালি যেখানেই যাই এই স্টাডি টেবিলটাই আমাদের লাগেজ কর্নার হয়ে যায়, এখানেই আমি আমার জিনিসপত্র ভুল করি, খুব অসভ্য, ঠিক আছে। হিলু এইখানটা একটা টিভি দিয়েছে, যেটা মোস্ট প্রবাবলি আমরা কেউ দেখবো না। এখানটায় সব ওই এক্সট্রা ওই বালিশ পিলো এগুলো দিয়েছে। এখানটা একটা ফ্রিজ আছে, আমি ফ্রিজই সরিয়ে দিচ্ছি, যার ভেতরে আমি একটা জলের বোতল আর দুপুর বিকে ও জলের বোতলটা দিয়ে রেখেছে, আর ওই যে কলাগুলো রেখে দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে এইটা হলো ওই যে নদী, ওই যে নৌকা। তো এই ছিল যে হোটেল র্যাডিসন এফোর্ট রায়চক, এইটার যে রুম ট্যুর আমরা নিয়েছিলাম হলো রিভার ভিউ। তো রিভার ভিউ এরকম, আর গার্ডেন ভিউগুলো বোধহয় নিচে আছে, ওখানে অনলি গার্ডেনের ভিউ পাওয়া যায়। তো যাই হোক এখন আমি ফ্রেশন আপ হবো, দীপও ফ্রেশন আপ হবে, দেন আমরা লাঞ্চে যাবো, লাঞ্চ মোস্ট প্রবাবলি বাফেট এখানটায়। তো চলো লেটস গো, চলো চলো। কী আছে বাফেটে? প্রচুর কিছু আছে দেখো না। কী রকম? প্রচুর, আমি আপাতত দাম নিচ্ছি। পোলাও
পোলাও আছে, রাইস আছে। এখানে এখানে প্রসপেক্টটা না ও এদিকেও আছে। কোন দিকে রেজার আছে? ওই দিকে ডেজার্ট আছে। দীপ খাওয়াই মন দিয়েছে, ও এখন তাকাবে না। আমার প্লেট ফিশ মাটন, দীপের প্লেটে দিয়েছে ফিশ মাটন, ও দীপ চিকেনও নিয়েছে। থামস আপ। আছি যে লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা এখানটা বসেছি। তুমি প্লিজ এটার একটু সিনিক বিউটি জানাও। হ্যালো। হ্যালো। ইয়ার কফি। থ্যাংক ইউ। খেলবে? দাবা খেলবে? খেলা যায়? হুম হুম। কেমন মিষ্টি যাবে? আমি ব্ল্যাক টু বি হোয়াইট। তোলা যায়? দেখো। হ্যাঁ হ্যাঁ তোলা যায়। আমার জায়গা রেখেছিল কিন্তু তো অগোছালো করো না, অগোছালো করো না। হ্যাঁ আমি খেলছি তো। এখানটাই সার্ভ করে দিন না। বলছি দেখো, এরা কিন্তু বেশ ভালো প্যাকেজিং মেনটেন করে লোক। তারপর বাদামটা দিয়েছে। প্রাইসিংও খুব বেশি নাই। 90 টাকা দিয়ে। 90। পিসেসগুলো ভালো দিয়েছে, বড় দিয়েছে। ভালো পিসেস দিয়েছে। কিন্তু এই যে এদিকে তাকাও, বেশি মানে বুঝে খাও, কারণ এরপরে বাফেট ডিনার আছে। ডিনার আমি ওইভাবে করব না, খালতে হল যেই করব। আমি তো বাফেট মানে কি দাবিয়ে খেতে হবে? হ্যাঁ। কম দিনের বেলা আমরা না বাফেটে খেয়েছিলাম, রাত্রিবেলা জাস্ট লিস্ট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী বেছে বেছে আমরা কিছু অর্ডার করেছি, সেই অনুযায়ী খাবো। এ গুড মর্নিং। এটা ডে টু, আমরা উঠে পড়েছি আর দীপ ইয়ে দিয়ে দিয়েছে, চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। আমাদের চা এসে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে। ওরা এগুলো কমপ্লিমেন্টারি দেয়। এই দুটোকে খেতে খুব টেস্ট, এগুলো আমার অতটা ভালো লাগেনি। সো এখন আমরা রেডি, এই এখন যাব ব্রেকফাস্ট করতে, বাফেট ব্রেকফাস্ট। অ্যান্ড দেন যেটা হবে ব্রেকফাস্ট করে একটু এই প্রপার্টিটা ঘুরবো, দেন ঘরে এসে রুমে এসে লাগেজ নিয়ে বেরিয়ে যাব। আমাদের ট্রিপ এখানেই শেষ। কালকে এখানটায় ফোয়ারা দিচ্ছিল, আজকে বন্ধ রেখেছে, তাই না? দেখো এইটা হলো রিভার সাইড ওয়াক, কিন্তু এখানটা আমি আগে ভিডিওতে দেখেছি, কিছুই নেই সেটা। রিভার সাইড ওয়াক, আমি ভেবেছিলাম রিভার সাইড ওয়াক মানে এই রাস্তাটা যাবে একবার না, এখন গিয়ে আবার ওঠার ক্ষমতা নেই। অলরেডি ব্লগে দেখে নিয়েছি লোকজন যে এখানে কিছু নেই। এই যে এগুলো হলো আগেকার দিনে ওই যে যারা এই ফোর্টে থাকতো তাদের ইউজ করার। এটা হলো চিরুনি, এটা একটা কৌটো মতো, এটা বোঝা যাচ্ছে চশমা। হ্যাঁ চশমা, দেখো কিরম ছিল ফর, ফরটা দেখো কিরম অন্যরকম। ম্যাগনিফাইং গ্লাস, তরোয়াল, এই যে এই দিকটাও একটা বিল্ডিং।
এই দিকটাও একটা বিল্ডিং আছে, মানে পদ্ম ফুল ফুটে আছে। এইদিকে হলো সব সুইমিং পুল, কালকে যে রাত্রিবেলা এসেছিলাম না, সুইমিং পুল আছে, স্পা আছে, তারপরে নাইট ক্লাব টাইপের আছে, জিম আছে। ওই যে একদম সুইমিং পুলের সামনে যে কাছের বিল্ডিংটা, ওটা হলো জিম। কিন্তু এখন আমাদের সময় নেই, এবার বেরিয়ে যেতে হবে। চলো, আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, সব চেক করে নিয়েছি, এখন বেরিয়ে যাব। এই রুমটাকে খুব মিস করব, বিশেষ করে এই ব্যালকনি ভিউটা। চলো টাটা। আমরা বেরিয়ে গেছি, অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে, আমরা হাফ রাস্তা চলে এসেছি, এখন বলছে আরো এক ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি যেতে। যাই হোক, আমি ব্লগটাকে শেষ করব বলে আবার এলাম। সেটা হলো এখন তো বাড়ি চলে যাবো, আমার পুপে চুকাই আমার জন্য ওয়েট করছে। আর এই উইকেন্ড ট্রিপটা আমার খুব 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 ভালো গেল, আর এই টোটাল ট্রিপটা একদিনের ছিল। আর এর মধ্যে আমরা প্যাকেজ নিয়েছিলাম ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের। সো কালকে লাঞ্চ আর ডিনারটা হয়েছে, আজকে ব্রেকফাস্টটা হলো। সো এই টোটাল প্যাকেজটা উইথ রুম, যেটা আমরা নিয়েছিলাম হলো রিভার ভিউ রুম উইথ রুম, আমাদের কস্ট পড়েছে অ্যাপ্রক্স 12,000, মানে 11,000 সামথিং। আর এছাড়া আমরা যে চা, তারপর কালকে যে কাবাবস, দেন এক্সট্রা যে বেভারেজেসগুলো অর্ডার করেছিলাম, তার চার্জেস এক্সট্রা। আর আমরা এই যে ফোর্ট রায়চকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই বুকিং করেছিলাম। আরও নয়, মেক মাই ট্রিপ থেকে বুকিং করতে পারো, যেখান থেকে খুশি বুকিং করতে পারো। হোপফুলি এই ইনফরমেশনটা সবার কাজে লাগবে। এবার এই ব্লগটাকে এখানটাই এন্ড করছি। যদি এই ব্লগটা ভালো লাগে, সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলের নাম দ্য রেড প্লাজো। টাটা।